আসসালামু আলাইকুম একটা অদ্ভুত বিতর্ক আমেরিকা এবং ডোনাল্ডু নিয়ে ডোনাল্ডু কালকে সকালেই আসবেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা তার সাথে জড়িয়ে গেছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কেন বিতর্ক বারবার আসছে সেটা বোঝা যাচ্ছে না গত এক সপ্তাহ ধরে বারবার ওবায়দুল কাদেরের মুখে ডোনাল্ডুর নামটি উচ্চারিত হচ্ছে এখন তিনি আবার আমেরিকার নামটিও বলছেন পাশাপাশি বিএনপি আজকে প্রথম তার নামটি উচ্চারণ করেছে তো শিরোনামটা পড়লেই বুঝতে পারবেন আমেরিকার দাপট মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ ওবায়দুল কাদের এটি হচ্ছে একটি টেলিভিশনের অনলাইন ভাষণের শিরোনাম আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা তাই আর কোথাও নেই ভালো আর নজরুল ইসলাম খান বলছেন যে ডোনাল্ড লু বিএনপির কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় আচ্ছা বিএনপির কথা যেহেতু প্রথম আনছেন তিনি সেই কারণে আনি কারণ বা দফায় দফায় বলা হচ্ছে যে লু বাংলাদেশে সে নিষেধাজ্ঞা দেবে এটা বিএনপি মনে করছে আমেরিকা পাশে নেই বিএনপির তারা আছে সরকারের পাশে এ সমস্ত কথাবার্তা বলছে আজকে সেই প্রেক্ষিতে নজরুল ইসলাম খান একটি বক্তব্য দিয়েছে সেখানে তিনি বলছেন যে আমাদের কাছে ডোনাল চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী আচরণ গুরুত্বপূর্ণ কারণ সরকার এই সশস্ত্র নিয়ন্ত্রণে হয়েছে ব্যর্থ যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আসবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা তিনি বলছেন ডোনাল্ডুর সফর এবং বিএনপিকে বিএনপিকে ঘিরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হয় তখন ডোনাল্ডুর ব্যাপারটা এতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম আমরা কিন্তু তা বলি নাই এটা ঠিক বিএনপি তো কখনই ডোনাল্ডুর বিষয়টা সামনে আনেনি তাহলে কেন মানে আওয়ামী লীগ আনছে তারা তো আনেনি আমাদের কাছে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তার ডোনাল্ডুর প্রসঙ্গটা যতটা গুরুত্বপূর্ণ কুকি চিনের আচরণ যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হয়েছে তো এটা একটা অবশ্যই কুকিচিন তার শক্তিমাত্তা প্রদর্শন করেছে যেটা নিয়ে সবাই বিস্মিত যে কিভাবে সম্ভব যেখানে এরকম নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে দেখিয়েছে ব্যাংক ডাকাতির মাধ্যমে আচ্ছা এরপরে শিরোনামটা আসছে অন্য পত্রিকায় মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ওবায়দুল কাদের বলছেন কেন এই প্রসঙ্গটা আনছেন তো সেখানে তিনি বলছেন যে যারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এই দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ নেই অর্থাৎ মধ্যপ্রাচ্যে তাদের যেই দাপট বা ক্ষমতা সেই ক্ষমতাটা এখানে বিস্তৃত হবে এটা তিনি মনে করছেন না তিনি বলছেন এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব। সহকারী পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ডোনাল্ডু তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা যাই না কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপি আবারও মদত দেবে চাঙা করবে সেই পরিস্থিতি বোধহয় বিশ্ব রাজনীতিতে মোটেই নেই যারা এই দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এক ধরনের চ্যালেঞ্জ যে জনগণের ভোটে নির্বাচিত তো ভোটটা কেমন হয়েছে এটা তো সবাই জানে সেই ভোটে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে খুব বেশি রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের গর্ব করার মতন কিনা সেটা তো বিতর্কিত বিষয় আমি ডামি নির্বাচনটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে কিনা এটাও এখন বিশ্লেষণ করার ব্যাপার আর সেই নির্বাচনেই আওয়ামী নির্বাচিত সুতরাং এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়নি এটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ। পশ্চিমারা বলেছেন বাংলাদেশের সুশীল সমাজেও সেটি বিশ্বাস করে সাধারণ মানুষও তাই মনে করে কেননা এখানে কোনো বিকল্প বাছাই করার সুযোগ ছিল না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লু কেন আসছেন তিনি জানেন না তো সরকারের তিনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি জানবেন না তাহলে কে জানবেন শিডিউলটা যখন কি তিনি আসেন তখন তো শিডিউল নিয়ে পররাষ্ট্র মন্ত্রালয় তৎপরতা করে যে কি আলোচ্য বিষয় হবে কি কি কর্মসূচি থাকবে পুরো বিষয়টা তো খুবই প্রাণ তো সুতরাং ওবাদুল কাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কেন যোগাযোগ করলেন না তাদের কাছ থেকে পুরো বিষয়টা কেন জানলেন না কেননা হঠাৎ করে তো তিনি একটা দায়িত্বশীল পদে আছেন তিনি একটা দেশে আসবেন সেই দেশে কেন আসছেন তিনি জানেন না এটা তো খুবই মানে চিন্তার বিষয় একজন দায়িত্বশীল মন্ত্রী যদি বলেন যে ডোনাল্ড লু কেন আসছেন তিনি জানেন না তাহলে ডালমেকুস খালা হয় তাহলে কি রহস্য আছে এই সন্দেহ কিন্তু এখন অনেকের মাঝেই ঘুরপাক খাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ